আজ এমন একজন ব্যক্তির গল্প আপনাদের বলবো যিনি জীবনের সবচেয়ে বড় প্রত্যাখ্যান সহ্য করেছেন, তারপরেও হাল না ছেড়ে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জোরে তিনি আজও ওই শতাব্দীতেও সুপার হিরো হয়ে উঠেছেন। তিনি হলেন আর কেউ নন, এক এবং অন্যতম বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি সারা জীবনে অনেক কিছুই দেখেছেন, তার অভিনয় দিয়ে সকলের মন জয় করেছেন, তবে তার এই জায়গায় আসতে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। আসুন তার ব্যাপারে কিছু অজানা তথ্য জেনে নিই। তিনি তার অভিনয় জীবন সাত হিন্দুস্থানি দিয়ে শুরু করেন, তবে অনেকেই হয়তো জানেন না তিনি অল ইন্ডিয়া রেডিওতে প্রত্যাখ্যান হয়েছিলেন, কারণ তখন সবাই তাকে বলেছিল তার কণ্ঠ রেডিওর জন্য অযোগ্য। আজ তার সেই কণ্ঠ শোনার জন্যই কোটি কোটি লোক অপেক্ষা করে থাকে। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার প্রথম আয় হয়েছিল 300 কোটি টাকা ভুবন শরণ ছবিতে ভয়েস ওভার করেই। তবে কলকাতার চাকরি ছেড়ে হিরো হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বাই চলে আসেন বর্তমানের বলিউড বিগ বি অমিতাভ বচ্চন। তখন তার হাতে কোনো কাজ না থাকায় ম্যারিন ড্রাইভ বেঞ্চে বসেই বহু রাত কাটাতে হয়েছিল তাকে। তার কাছে না ছিল কোনো যোগাযোগ বা না ছিল কোনো পরিচিতি, একসময় হতাশাগ্রস্ত হয়েই পড়েন তিনি। এরপর চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সেই দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেন এবং অভিনয় শুরু করেন। অমিতাভ বচ্চন সাত হিন্দুস্থানি ছবি দিয়ে প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। প্রথম দিকে হাতে কাজ আসলেও তার অভিনীত ছবিগুলি একের পর এক ফ্লপ হচ্ছিল। এরকম একটি ছবিতে অতিরিক্ত অভিনয়ের জন্য সেই যুগের বিখ্যাত অভিনেতা শশী কাপুর অমিতাভকে বলেছিলেন এইসব কাজ তার জন্য উপযুক্ত নয়। তবে একটা সময়ে 70 থেকে 90 এর দশকে তিনি সুপারস্টার হয়ে ওঠেন, তার জনপ্রিয়তা চারিদিকে ছড়িয়ে পড়ে। একটি হিন্দি সংবাদ মাধ্যমের রিপোর্ট মোতাবেক বছরে অমিতাভ বচ্চনের আয় 60 কোটি টাকা। যদি তার নেট সম্পত্তির কথা বলতে হয় সেক্ষেত্রে তা $410 মিলিয়ন বা 3,396 কোটি টাকা। মূলত দুইভাবে অর্থ উপার্জন করেন তিনি, প্রথমত সিনেমার মাধ্যমে, দ্বিতীয়ত কোনো সংস্থার ব্র্যান্ড এন্ডর্সমেন্টের মাধ্যমে। একটি সিনেমার জন্য বিগ বি যেখানে 6 কোটি টাকা নেন, সেখানে ব্র্যান্ড এন্ডর্সমেন্টের জন্য তিনি নেন 5 কোটি টাকা। এছাড়াও বর্তমানে তিনি রিয়েল এস্টেটের ব্যবসায় কিছু অর্থ বিনিয়োগ করেছেন, এছাড়াও ইউএসটিস স্টার্টআপস কোম্পানিতেও বিনিয়োগ করেছেন তিনি। মুম্বাইতে বিগ বির 4টি বাংলো রয়েছে। মুম্বাইয়ের জুহু এলাকাতে রয়েছে জলসা বাংলোটি, এই বাংলোটির আনুমানিক দাম প্রায় 100 কোটি টাকা। তার দ্বিতীয় বাংলোটির নাম প্রতীক্ষা, এটির আনুমানিক দাম প্রায় 160 কোটি টাকা। আবার জনকে তার একটি অফিসও রয়েছে, উত্তরপ্রদেশের এলাহাবাদে তার পৈতৃক বাসভবনও রয়েছে, তবে সেটি বর্তমানে একটি শিক্ষামূলক ট্রাস্টে দিয়েছেন। এছাড়াও অমিতাভ বচ্চনের বিলাসবহুল গাড়ির শখ রয়েছে। অমিতাভের গ্যারেজে স্পোর্টস কার থেকে শুরু করে রয়েছে বেশ কিছু বিলাসবহুল গাড়ি, রয়েছে মিনি কপার, বর্স সাইমন, রেঞ্জ রোভার, মার্সিডিস বেঞ্জ, রোলস রয়েলস এর মতো গাড়ি। এই একটি গাড়ির দাম কয়েক কোটি টাকারও বেশি। এছাড়াও একটি জেট প্লেনও রয়েছে তার। ভারতে যে কজন সেলিব্রিটির জেট প্লেন রয়েছে তার মধ্যে বিগ বিও একজন। একাধিক রিপোর্ট মোতাবেক অমিতাভ বচ্চনের জেট প্লেনটির দাম প্রায় 260 কোটি টাকা। সে 300 টাকার মাইনে পাওয়া ব্যক্তিটি আজ কোটি কোটি টাকার মালিক। প্রিয় দর্শকবৃন্দু, আপনি যদি আমার মতোই অমিতাভ বচ্চনের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।